আধুনিক জাহেলিয়াতের এই যুগে সন্তানদেরকে ইসলামের পথে রাখতে আমরা কি করতে পারি সাহেব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন একেবারে একবারে জীবন ঘনিষ্ঠ কথা আসলে বাস্তবতা তাই এজন্য জন্য আমরা বলবো বাচ্চাদের প্রতি একবারেই জীবনে শুরু থেকেই টেক কেয়ার করতে হবে কাঁচা মাটি ঠিক একজন কুমারের হাতে যেমন থাকে তিনি চাইলে এটা দিয়ে ঘটিবাটি বাটি বানাতে পারেন ঢাকনা বানাতে পারেন ডেকসি বানাতে পারেন ঠিক সন্তানরা কিন্তু এজ লাইক এস তাই তাদেরকে আমরা যেভাবে গড়ে তুলতে চাই তারা কিন্তু সেভাবে গড়ে উঠবে এজন্য তাদেরকে মূল্যবোধ শিখাতে হবে একবারে পারিবারিক ভাবে এবং তাদের প্রতি খুব খেয়াল রাখতে হবে কোনোভাবেই বুঝ আসা রাখ পর্যন্ত মোবাইল ইউজ করতে দেয়া যাবে না বিশেষ করে স্ক্রিন টাচ যেগুলো অ্যান্ড্রয়েড সেট এগুলো একজন বাচ্চার ধ্বংসের জন্য যথেষ্ট তাই বাবা মায়েরা সন্তানরা কম্পিউটার ইউজ করছে এবং মোবাইল ইউজ করছে কিভাবে করছে কখন করছে এই বিষয়গুলোর প্রতি খুব বেশি যত্নবান হওয়া লাগবে তিন তারা কাদের সাথে মিশতেছে এই বিষয়টা খেয়াল রাখা লাগবে তাহলে মূল্যবোধ শিখাতে হবে পারিবারিক ভাবে মোবাইল এবং কম্পিউটার ইউজের ব্যাপারে সতর্ক থাকা লাগবে কাদের সাথে মিশতেছে সে বন্ধু নির্বাচন করছে কাদেরকে সৎসঙ্গে সর্ববাস অসৎসঙ্গে সর্বনাশ এই বিষয়টা মাথায় রেখে ভালো বন্ধুর সাথে চলছে কিনা এটা টেক কেয়ার করা লাগবে এরপরে কোরআন তাদের হাতে তুলে দিতে হবে ছোট্ট বেলায় কারণ কোরআন যদি পড়ে আমরা বিশ্বাস করি কোরআন তাকে হেদায়াতের পথে রাখবে এবং যেই হাতে কোরআন নিয়মিত ওই হাতে মদের উঠতে পারে না এবং কোরআনের পাঠক পথ হারা হয় না কোরআন তাকে সুপথে রাখতে সাহায্য করবে এরপরে হচ্ছে যে সাথে করে মসজিদে নিয়ে যাওয়া মেয়ে যদি হয় তাহলে মা সাথে নামাজ পড়ানো

মনে যদি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকে ওই প্রশ্ন খোলা মেলা আলোচনা করা তার জবাব যদি মা বাবা দিতে না পারেন প্রয়োজনে ওলামাই কেরামের সান্নিধ্য নেয়া তাদের থেকে জবাব এনে তারপরে দেওয়ার ব্যবস্থা করা আমি মনে একটা জিনিস একটু যুক্ত করতে পারি আপনি যে বললেন যে মোবাইল অ্যান্ড্রয়েড এখন তো এই লকডাউনের ভিতরে স্কুলগুলা হচ্ছে গুগল ক্লাসরুমে আর এই ক্ষেত্রে তো মোবাইলের কোনো বিকল্প নাই কি মানে পরামর্শ আপনার সংক্ষেপে আমরা বলবো ঠিক ততক্ষণ রাখবে যতক্ষণ তার প্রয়োজন প্রয়োজনের পরে তার হাতে যেন না থাকে আর বুদ্ধি করে বুঝিয়ে তাদেরকে থেকে নিয়ে নেওয়া করতে এটা খেয়াল রাখতে হবে